উপমহাদেশে যিনি সর্বপ্রথম নিউজ প্রেস মিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন, আজকে আমরা এসেছি কুষ্টিয়াতে সেই কাঙাল হরিনাথ জাদুঘরে। জাদুঘরের ঠিক সামনেই রয়েছে একটি মুক্ত মঞ্চ এবং মুক্ত মঞ্চে দাঁড়ালেই দেখা যায় আশেপাশের সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য, এবং তার ঠিক পিছনেই রয়েছে একটি মিলনায়তন। উপরেই রয়েছে কাঙাল হরিনাথ প্রেসের মূল জাদুঘর। মূল জাদুঘরে একটি প্রেস মেশিন রয়েছে এবং এটি জানতে আমরা সেখানের একজন কর্মকর্তার সাথে কথা বলি। সিঙ্গুলার তৈরি হয়েছে। কাঙাল হরিনাথ স্বশিক্ষিত একজন মানুষ ছিলেন, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা খুবই অল্প ছিল। তারপর শুধুমাত্র নিজের ইচ্ছায় এবং মনের জোরে এবং নিজ শক্তিগুণে তিনি এখানে সামাজিক যে অবস্থা সেটা চিন্তা করেই একটা পত্রিকা বের করার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি কলকাতা থেকে এই পত্রিকা ছেপে এনে এখানে বিক্রি করতেন এবং পরবর্তী সময়ে তিনি এখান থেকেই উদ্যোগ নেন যে এখান থেকে একটা পত্রিকা বের হবে, এবং এখানকার যে সামাজিক এবং আর্থিক যে পরিস্থিতি ছিল তখন পত্রিকা পড়ার মতো রুচিসম্মত মানুষের বসবাস এখানে ছিল, এবং এখানে ব্যাপক ব্যবসায়িক শ্রেণী গড়ে ওঠে। পত্রিকার সাথে অর্থের একটা দারুণ সম্পর্ক আছে, এটা আপনারা জানেন। সেই জায়গা থেকে তিনি এখানে পত্রিকা বের করছেন এবং পত্রিকাটা দীর্ঘদিন ধরে চালু ছিল। প্রথমে পাক্ষিক, পরে সাপ্তাহিক পত্রিকা বের হয়, কখনো মাসিক আকারেও বের করছেন। সাথে মূল জাদুঘরে আমরা দেখতে পাই কাঙাল হরিনাথের বেশ কিছু কাজ এবং তার কিছু অর্জনের স্মৃতি। তার এসব কাজের অবদান মানুষ মনে রাখবে সারা জীবন।